শহরে ফের মরণোত্তর অঙ্গদান। সিএমআরআই হাসপাতালে ব্রেন ডেথ হয় মেদিনীপুরের বাসিন্দা এক মহিলা। তারপরে অঙ্গদানের সিদ্ধান্ত নেয় পরিবার। সেই রোগীর হার্ট, লিভার, কিডনি, কর্নিয়া পাবেন গ্রহীতারা। ব্রেন স্ট্রোক হওয়ায় 6 জানুয়ারি সিএমআরআই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বছর 50-এর তপতী গুইলা। হাসপাতালে ভর্তির পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গত 48 ঘণ্টায় অবস্থার আরও অবনতি হয়। রোগীর ব্রেন ডেথ হওয়ার পরই অঙ্গদানের সিদ্ধান্ত নেয় পরিবার। 41 বছরের মহিলা রোগীর ব্রেন ডেথ হয়। মেদিনীপুরের বাসিন্দা ওই মহিলার মেয়ে সিএমআরআই এর নার্স। মায়ের ব্রেন ডেথ হওয়ার পরও তিনি এবং তার পরিবার মরণোত্তর অঙ্গদানের সিদ্ধান্ত নেন। অঙ্গদানে রোগীর হার্ট, লিভার, কিডনি, কর্নিয়া পাবেন গ্রহীতারা। মেডিকা হাসপাতালে হার্ট, অ্যাপোলো হাসপাতালে লিভার, কমান্ড হাসপাতালে 2টি কিডনি এবং শঙ্কর নেত্রালয় কর্নিয়া। মা বেঁচে না থাকলেও অন্যের শরীরে বেঁচে থাকবেন, অন্যদের শরীরে বেঁচে থাকার জন্য দ্বিতীয়বার সুযোগ পাবেন, জানালেন ব্রেন ডেথ হওয়া তপতী কুইলার অঙ্গদানের সিদ্ধান্তে গর্বিত তার মেয়ে। মৈত্রী ভট্টাচার্যের রিপোর্ট, জি 24 ঘন্টা।